কি ভুল করি আমরা, গুরুত্বগত ভুল। আমরা সুন্নতের গুরুত্বগত ভুল করি, সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যেটাকে যে গুরুত্ব দিয়েছেন সেই গুরুত্ব না দিয়ে, আমরা যেটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কম গুরুত্ব দিয়েছেন আমরা হয়তো বেশি গুরুত্ব দিই, আর যেটা উনি বেশি গুরুত্ব দিয়েছেন সেটাকে কম গুরুত্ব দিই। এইভাবে সুন্নত পালন করলে কি সুন্নত পালন হলো? না, সুন্নতের নামেই বেদাত হলো। বেদাত মানে কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এর খেলাফ কোনো কিছুকে আল্লাহর সন্তুষ্টির মাধ্যম মনে করা, বিদআত হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্মের বিপরীতে, সুন্নতের খেলাফে কোনো কাজকে, কোনো কর্মকে, কোনো পদ্ধতিকে দিন মনে করা। এই বিদআতের একটা হলো সুন্নতের নামে বিদআত। কিভাবে? যেমন পাগড়ি একটা সুন্নত, টুপি একটা সুন্নত, রুমালও একটা সুন্নত। কথা কি বুঝতে পেরেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টুপি পরতেন, সাধারণত টুপির সাথে পাগড়ি পরতেন, রুমাল পরেছেন কি না এটা নিয়ে মতভেদ আছে। কোন কোন হাদিসে রুমাল ব্যবহারে নিষেধ করেছেন, ইহুদিদের মতো বলেছেন, কোন কোন হাদিসে আসছে ওনার রুমাল মাথায় রাখতেন পাগড়ির নিচে তেলের উপরে অথবা পাগড়ির উপর, সবই শূন্য। কিন্তু টুপি, পাগড়ি এবং রুমাল তিনটে সবসময় একসাথে পড়তে হবে এই চিন্তাটা কিন্তু বেদাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনোই তিনটে একসাথে পড়েছেন, সবসময় পড়েছেন, অধিকাংশ সময় পড়েছেন, কোনো হাদিস নেই। কথা কি বুঝতে পেরেছেন? তাহলে আমরা একটা সুন্নত থেকে বেদাতে চলে যাচ্ছি। যেমন আমরা গুরুত্বগত ব্যতিক্রম করে অনেক বেদাতে নিপতিত হয়ে পড়ি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হজে আমরা যে কাপড় পরি, মনে আছে আপনারা জানেন তো, একটা লুঙ্গি পরি সেলাই ছাড়া, আর একটা চাদর গায়ে দিই সেলাই ছাড়া। নিচেরটাকে বলা হয় কি? ইজার। আর উপরেরটাকে বলা হয় রেদা। ইজার মানে লুঙ্গি, রেদা মানে চাদর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের সময় এই দুটো পরতেন, হজ ছাড়াও মদিনার জীবনে অধিকাংশ সময়েই এইগুলো পড়তেন। এখন একজন হজ করে আসলো, এসে নিয়ত করলো এই হজের এহরাম সবসময় পরব, পায়জামা পরে না, পিরহান পরে না, ফতোয়া পরে না, সবসময় এহরাম পরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পোশাকটা অধিকাংশ সময় পরতেন এ সবসময় ওইটা পরে, কোনো দোষ হলো কি না? কথা বুঝতে পারছেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা পরতেন হজের সময় পরতেন, অন্য সময় পরতেন, কাফনের মতো। একজন নিয়ত করলো আমি এটা ছাড়া আর কিছু পরব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু মদিনাতেও পরতেন, হজেও পরতেন, কিন্তু আমি সবসময় এটাই পরব, ও আর পায়জামাও পরে না, পিরহানও পরে না, অন্য কিছু পরে না, এটা কিন্তু একটা বিদআত হলো। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের সময় ইহরাম পরার বাধ্যবাধকতা করেছেন, অন্য সময়ে কখনো বাধ্যবাধকতা করেননি। আমরা যেমন লুঙ্গি পরি অনেক, অধিকাংশ সময় তারা ওইগুলো পরতেন, কিন্তু যখন জুব্বা পাইতেন জুব্বা পরতেন। তিনি এই ইজার এবং চাদরের কোনো প্রশংসা করেননি, সওয়াব বলেননি, ফজিলত বলেননি, কিন্তু এই জামার ফজিলত বলেছেন, পছন্দ করেছেন। তাহলে দেখেন একটা জিনিস সুন্নত নবীজি সাল্লাল্লাহু আলাইহি পরতেন, কিন্তু আপনি গুরুত্ব বেশি দিয়ে
রাসূলুল্লাহ সাল্লাম যতটুকু গুরুত্ব দিয়েছেন তার চেয়ে বেশি দিলে এটা বিদআতে পরিণত হবে। এই জাতীয় গুরুত্বগত বিদআত আমরা করি। গতকাল একটা উদাহরণ দিছিলাম, কিসের বেশি খুঁজতে হবে? এবাদতে। রাসূলুল্লাহ সাল্লাম এবাদত শিখাতে এসেছিলেন, কিন্তু আমরা উল্টো জিকিরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন করে বসতেন এটা না খুঁজে খাওয়ার সময় কেমন করে বসতেন এটা খুঁজি। তারপরও খাওয়ার ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাম অনেক সুন্নত আছে। কোন বিষয়কে তিনি গুরুত্ব দিয়েছেন বেশি, কোন বিষয়কে কোনো গুরুত্ব দেননি, আমল করেছেন। যেমন তিনি দস্তরখানে খেয়েছেন, কিন্তু দস্তরখানে খেলে সওয়াব হবে, দস্তরখানে খাবে, দস্তরখান ছাড়া খাবে না কখনোই বলেননি, কথা কি বুঝতে পারছেন? কিন্তু তিনি কম খেতেন, অল্প খেতেন, অল্প খাবে বেশি খেও না, অল্প খাওয়া ভালো বেশি খাওয়া খারাপ অনেক হাদিসে বলেছেন। তাহলে সুন্নত হিসেবে গুরুত্ব কোনটার বেশি, অল্প খাওয়ার না দস্তরখানে খাওয়ার? আমরা গুরুত্ব কোনটাকে দিই? দস্তরখানের দিই। কাজেই তাহলে সুন্নতের নামেই আমরা গুরুত্বগত খেলাফ করে এই খেলাফটাকে যদি উত্তম মনে করি তাহলে দিন মনে করার কারণে বিদআতে পরিণত হবে। একটা উদাহরণ দিয়েছিলাম, মনে নেই আজকে, মনে আছে গতকালের লোকজন আসেনি, খাওয়ার উদাহরণ দিছিলাম। খাওয়া এবাদত নয়, জাগতিক কাজ, সুন্নত মূলত বেশি খুঁজতে হবে এবাদতে। রাসূলুল্লাহ সাল্লাম এবাদত শিখাতে এসেছিলেন, কিন্তু আমরা উল্টো। এই মানুষের জীবনে সবচেয়ে সহজ কাজ কি? জি, আল্লাহর ওলি হওয়া। মানুষের জীবনে সবচেয়ে সহজ কাজ কি আপনারা জানেন এটা, কিন্তু বাংলাদেশের মানুষ আল্লাহর ওলি হওয়াটাকে খুব কষ্টকর মনে করে, অসম্ভব মনে করে, ঠিক না বেটি? যে কারণে আমি যখন কোনো মাহফিলে যেয়ে বলি আল্লাহর ওলি হওয়া সবচেয়ে সহজ, মানুষ একবারও সুবহানাল্লাহ বলে না, কারণ কথাটা বিশ্বাসই করেনি, সুবহানাল্লাহ বলবে কি করে? কথা বুঝছেন না? আল্লাহর ওলি হওয়া যে কঠিন এটা আমরা কেন কেন মনে করি? কারণ আমরা ওলিদের গল্প জানি। কোন কোন ওলি 14 বছর জঙ্গলে গাছের ডালে পা ঝুলিয়েছিলেন, গল্প শুনেননি? শুনেছেন তো? কোন কোন ওলি 40 বছর জঙ্গলে একটানা সারা রাত তাহাজ্জুদ পড়তেন, সারা দিন রোজা রাখতেন। কোন কোন ওলি রাজত্ব ছেড়ে জঙ্গলে, ওলি হওয়া কঠিন কাজ। আল্লাহর ওলি হওয়ার জন্য আমরা মডেল হিসেবে পেশ করি ইব্রাহিম ইবনে আদহামের গল্প, মনে আছে আপনাদের? ইব্রাহিম ইবনে আদহাম রাজা ছিলেন নাকি, গল্পগুলো মিথ্যা? রাজা ছিলেন, তিনি রাজত্ব করার পাশাপাশি আল্লাহর ওলি হওয়ার জন্য কোশিশ করতেন, মেহনত করতেন, এবাদত করতেন। একদিন রাতে তিনি ঘরে শুয়ে আছেন, রাজপ্রাসাদের ছাদের উপরে খট 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 আওয়াজ হত, ছাদের উপরে কে? উপর থেকে নাকি উত্তর আসলো, আমি খিজির। মানে কি করেন উনি? নাকি উত্তর দিলেন, আমি আমার উট খুঁজে বেড়াচ্ছি। তো হুজুর আপনি কি পাগল হয়েছেন? এই দোতলা বিল্ডিং এর ছাদের উপরে উট পাওয়া যায় নাকি? খিজির নাকি বলছেন আউযুবিল্লাহ, যে ইব্রাহিম পাগল তো তুমি, এই রাজপ্রাসাদে শুয়ে কি আল্লাহ পাওয়া যায় নাকি? তখন ইব্রাহিম ইবনে আদহাম রাজপ্রাসাদ ছেড়ে, রাজত্ব ছেলের হাতে ছেড়ে দিয়ে জঙ্গলে চলে গেলেন। জঙ্গলে যে আল্লাহর ইবাদত করতে করতে আল্লাহর ওলি হয়ে গেলেন। তাহলে প্রথমে বোঝা গেল রাজপ্রাসাদের থেকে গাড়ি বাড়িতে থেকে আল্লাহর ওলি হওয়া যাবে না, এটা তো বোঝা গেল এই গল্প থেকে। তাহলে ওলি হওয়া সহজ না কঠিন? কঠিন। কিন্তু এটা কি ইসলামের কথা? না, এটা বৌদ্ধ ধর্মের কথা হতে পারে, খ্রিস্টান ধর্মের।